থেকে বিভিন্ন সময় বিভিন্ন অভিযোগও যায় যে এখানে কয়েকটা দোকান আছে যারা ডেট এক্সপায়ার জিনিস বিক্রয় করে, অনেক সময় অতিরিক্ত দামে বিক্রয় করে। আর এটা অপরাধ, ক্ষমা করলে যদি তুমি আইনি এখনই ধরে দিচ্ছেন ওগুলা সহ একবারে আইনে কি বলেছে তার সাজা সংশ্লিষ্ট অপরাধ নির্ধারিত সর্বোচ্চ দণ্ডে দ্বিগুণ হয়ে যাবে। এরকম থেকে বিভিন্ন সময় বিভিন্ন অভিযোগও যায় যে এখানে কয়েকটা দোকান আছে যারা ডেট এক্সপায়ার জিনিস বিক্রয় করে, অনেক সময় অতিরিক্ত দামে বিক্রয় করে। এই সমস্ত অভিযোগ মাঝে মাঝে পেয়েছি আর কি। তো তার প্রেক্ষিতে এখানে আজকে অভিযান এসেছি। এসে আমরা কয়েকটা প্রতিষ্ঠান দেখেছি, তো দুইটা প্রতিষ্ঠানকে আজকে আমরা তদারকি করে প্রচুর মেয়াদ উত্তীর্ণ বাচ্চাদের চকলেট, বাচ্চাদের মেয়াদ উত্তীর্ণ চকলেট, কোমল পানীয়, বিস্কিট, অনেক কিছু পেয়েছে আর কি। প্রচুর ডেট এক্সপায়ার জিনিস এনাদের দোকানে সাজায় রেখে এনারা ব্যস্ত থাকে। তো এর প্রেক্ষিতে আজকে আমরা এই ডেট এক্সপায়ারগুলো জব্দ করেছি এবং এগুলো তো নষ্ট করবো, সেই সাথে তাদেরকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে দুটা প্রতিষ্ঠানকে। আজকে আমরা 15,000 টাকা জরিমানা করেছি। নগদ আসার পরে এখন দিনে বাঁচে 80 টাকা, 2 বছরে 57,600 টাকা।